বৃহস্পতিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে দিল্লির পালাম বিমানবন্দর থেকে রওনা দিয়ে তিনি আসবেন দমদম বিমানবন্দরে। এদিনই বিকেলের বিমানে কলকাতা থেকে সরাসরি চলে আসবেন উত্তরবঙ্গে। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক প্রকাশ্য সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিধানসভা নির্বাচনের পর এটাই তার প্রথম বঙ্গ সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এদিন দিল্লি থেকে কলকাতায় এসে বিএসএফ এর বিশেষ হেলিকপ্টারে অমিত শাহ চলে যাবেন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জে বিএসএফ এর 85 নম্বর ব্যাটেলিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, এরপর বোটে চড়ে সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করতে পারেন তিনি। বিএসএফ এর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বাংলাদেশ লাগোয়া ভারত সীমান্ত দিয়ে আলোচনা হতে পারে তাঁর। বিএসএফ এর অনুষ্ঠান শেষ করে তিনি চলে যাবেন উত্তরবঙ্গ সফরে। এদিনই তিনি বিশেষ বিমানে বিকেল 3টে নাগাদ কলকাতা থেকে নামবেন বাগডোগরা বিমানবন্দরে। বিমানবন্দরেই তাকে স্বাগত জানাবেন উত্তরবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। নিজস্ব সাংস্কৃতিক পোশাকে হাজির থাকবেন গোর্খা, রাজবংশী সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ ও দলীয় কর্মী সমর্থকেরা। সেখান থেকে সড়কপথে সোজা চলে যাবেন দার্জিলিং মোড়। সেখানে তেনজিং নর্গের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন। তারপর নৌকাঘাট মোড়, সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন তিনি। তারপর সোজা এনজিপি রেলওয়ে ইনস্টিটিউট মাঠে, এখানেই জনসভা যোগ দেবেন তিনি। ওই কর্মসূচি সম্মান সভা নাম দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক হিংসা, ধর্ষণ সহ ভেঙে পড়া আইন শৃঙ্খলা, অবহেলিত উত্তরবঙ্গকে রক্ষায় তার এই সফর বলে মনে করছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। আজ সেই সভার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন। কাল সভায় থাকার কথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, নিশীথ প্রামাণিক সহ উত্তরবঙ্গের নির্বাচিত সাংসদ, বিধায়ক ও উত্তরবঙ্গের সমস্ত জেলার সভাপতি সহ নেতৃত্বরা। पश्चिम बंगाल की 10 करोड़ जनता बहुत अपेक्षा के साथ गृह मंत्री जी का स्वागत करेगी कि हम सब मिलकर के बंगाल को बचाना है और उस अन्याय, अत्याचार और ये जो टेरर, मर्डर, करप्शन की जो सरकार है उसके लिए ये एक चेतावनी भी होगी और विशेष करके इस दार्जिलिंग और सिलीगुड़ी चिकन नेक रीजन में हम सब जानते हैं किस तरह से यहाँ का भूगोल और इतिहास बदल के रखा हुआ है और हमें बड़े कष्ट के साथ यह कहना पड़ता है कि पता नहीं आने वाले समय में हम दिवाली या जो है दुर्गा पूजा मना भी पाएंगे या नहीं पाएंगे। इस तरह का भूगोल जो है अपीजमेंट की पॉलिटिक्स टीएमसी के कारण हो रही है और हम सब आशावादी हैं कि और हम ये अपेक्षा रखते हैं कि गृह मंत्री जी ही वो व्यक्ति है। मैं इतना दावे के साथ कह सकता हूँ पूरे पश्चिम बंगाल की जो समस्याएं हैं, जो टीएमसी के कारण उत्पन्न हुई है, अगर उसका कोई समाधान है वो भारत के गृह मंत्री अमित शाह जी हैं। ब्यूरो रिपोर्ट, शिलपुरी।